হ্যালো বন্ধুরা, আমি শেখর নীল। আজকে এই ভিডিওতে আমরা একটুখানি প্রভাসকে নিয়ে আলোচনা করব। দেখুন, প্রভাসের লাস্ট কয়েক বছর যদি আপনারা দেখেন, বাহুবলি 2 এর পরবর্তীতে তার বেশ কিছু ছবি কিন্তু খুব একটা বেশি বক্স অফিসে সফলতা পায়নি। শাহর ছবিটা হিন্দি বেল্টে ভালো কালেকশন করতে পেরেছিল, কিন্তু ওভারঅল যদি বলি, শাহর বক্স অফিস কালেকশন যেরকমটা এক্সপেক্ট করা হয়েছিল প্রভাসের বাহুবলি 2 এর পরের একটা ছবির থেকে, সেরকম কালেকশন হয়নি। তার পরবর্তীতে রাধেশ্যাম, আদিপুরুষ, এই ছবিগুলোর বক্স অফিস কালেকশন তো একেবারে ভালো ছিল না। আদিপুরুষ তো ডিজাস্টার হয়েছিল। এবং তার পরবর্তীতে যদি আপনারা সালার বক্স অফিস কালেকশন দেখেন, ডেফিনেটলি বেশ বড় একটা বক্স অফিস কালেকশন সালার ছবিটা করতে পেরেছে, কিন্তু ছবিটার বাজেট যেহেতু খুব বেশি ছিল, যে কারণে সেই কালেকশনটা প্রচন্ড ভালো কালেকশন এই কথাও কিন্তু বলে দেওয়া যায় না। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই বলতে হয়, আদিপুরুষ কিংবা রাধেশ্যামের তুলনায় ফার ফার বেটার কালেকশন কিন্তু সালার ছবিটার হয়েছে। এখন এটাই হচ্ছে প্রশ্ন, যে প্রভাস যে বক্স অফিস কালেকশনে খুব যে সফলতা পাচ্ছে, তার ছবিগুলো দারুণ কালেকশন করছে, সবসময় একদম ব্লকবাস্টার হয়ে যাচ্ছে, তা নয়। বরং বাহুবলি 2 এর পরবর্তীতে সে কিন্তু আর ওই বাহুবলি 2 এর যে ক্রেজটা বা ওই যে বক্স অফিস কালেকশনটা সেটাকে ছুঁতে পারেনি, তার থেকে অনেকটাই দূরে রয়েছে। তা সত্ত্বেও কী করে সে পরের পর ছবি পেতে থাকছে এবং বেশ বড় সড়ো ছবি পাচ্ছে, বিগ বাজেট ছবি কিন্তু সে পরের পর করে চলেছে? কেন প্রডিউসাররা কিংবা ডিরেক্টররা তার উপরে এই ট্রাস্টটা রাখছে? মানে উত্তরটা খুবই সিম্পল। একজন প্রডিউসার কিংবা একজন ডিরেক্টর একটা বড় বাজেটের ছবি, একটা অ্যাম্বিশিয়াস প্রজেক্ট তৈরি করবার ক্ষেত্রে এমন একজন অভিনেতাকে মুখ্য চরিত্রে কাস্ট করতে চায় যার স্টার পাওয়ার রয়েছে। এখন স্টার পাওয়ার আপনি মেজার করবেন কীভাবে? দেখুন, স্টার পাওয়ার মেজার করবার ক্ষেত্রে বলিউডের বিভিন্ন প্রডিউসাররা এই নিয়ে কথা বলেছে, তারা বিভিন্ন সাক্ষাৎকার দেয়। কারণ জোহর যেরকম বড় প্রডিউসার, সে কিন্তু একটা কথা পরিষ্কার বলেছিল, যেটার সঙ্গে আমি একমত, যে ফার্স্ট উইকেন্ডে তোমার ছবির কালেকশন কী হচ্ছে, রাদার ফার্স্ট ডেতে, মোস্ট ইম্পর্টেন্টলি প্রথম দিনে তোমার ছবির কালেকশন কতটা হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করছে যে তুমি কত বড় স্টার, তোমার স্টার পাওয়ার কতটা রয়েছে। তারপর তো ছবি ভালো হলে চলবে, যদি ছবি ভালো না হয় তাহলে চলবে না। প্রথম দিন তুমি আমাকে ভালো কালেকশন এনে দিতে পারছো কি, সেটার উপরে ডিপেন্ড করছে যে তোমার স্টারডম সত্যিকারের আছে কি নেই, নাকি তুমি যা জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। প্রভাস বাহুবলি 2 এর পরবর্তীতে যে ছবিগুলো করেছে, সেই ছবিগুলোর দিকে তাকিয়ে যদি আপনারা দেখেন, রাজামৌলির ছবির সঙ্গে সেই ছবিগুলো তো তুলনা হয় না, ছেড়েই দিন। একমাত্র সালার ছবিটা ভালো ছবি হয়েছে, সেই ছবিটা বেশ মাস ছবি হিসেবে কমপ্লিট ছবি, এবং সেটা মাস অডিয়েন্সের বেশ ভালো লেগেছে। ম্যাক্সিমাম অডিয়েন্সের অনেকের আবার ভালোও লাগেনি, সেটাও আমরা সকলে জানি, একটা মিক্সড রেসপন্স ছিল। তবে ম্যাক্সিমাম ভালোর দিকে সালার ছবিটা কিন্তু আমার মতে একটা বেশ ভালো মাস ছবি, যেখানে প্রশান্ত নীল বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সেসগুলোকে যেভাবে বিল্ড আপ দিয়েছে সেটা দেখবার মতন চমৎকার ছিল। যে কারণে সালার ছবিটার বক্স অফিস দেখুন বাকি ছবিগুলোর তুলনায় কিন্তু অনেকটা বেটার। কিন্তু শাহ ছবিটা যদি আপনারা দেখেন, রাধেশ্যাম আর আদিপুরুষ যদি বিশেষ করে আপনারা দেখেন, সেই ছবিগুলোর মধ্যে কিন্তু একেবারেই কিছু ছিল না, ম্যাটেরিয়ালি কিছু ছিল না, সেই ছবিগুলো কন্টেন্টহীন, দেখবার সময় অন্ততপক্ষে সেরকমটাই মনে হয়। শুধুমাত্র প্রচুর পয়সা খরচা করা হয়েছে, গ্র্যান্ড স্কেলে জিনিসপত্র দেখানো হচ্ছে, কিন্তু আফটারঅল সেটার কোনো ইম্প্যাক্ট নেই। আর আদিপুরুষ তো ছেড়েই দেন, আদিপুরুষকে নিয়ে যত কথা কম বলবো ততই বেটার হবে। কিন্তু এই ছবিগুলোর ডে ওয়ানের বক্স অফিস কালেকশন যদি আপনারা লক্ষ্য করে দেখেন, তাহলেই আপনারা উত্তর পেয়ে যাবেন যে কেন প্রডিউসাররা বা ডিরেক্টররা প্রভাসের উপরে যখনই বড় বাজেটের কোনো ছবি, অ্যাম্বিশিয়াস প্রজেক্ট তৈরি করবার কথা তারা ভাবে, সঙ্গে সঙ্গে তারা কিন্তু প্রভাসের উপরে ট্রাস্ট করে। আপনারা শাহ ছবিটা ডে ওয়ানের বক্স অফিস কালেকশনটা দেখে নিন, 89 কোটি টাকা ডে ওয়ানে নেট কালেকশন ইন্ডিয়া থেকে হয়েছিল। তার পরবর্তীতে রাধেশ্যামের বক্স অফিস কালেকশনটা ডে ওয়ানে অতটা ভালো হয়নি, হিন্দি বেল্টে কালেকশনটা একদমই হয়নি রাধেশ্যামের ক্ষেত্রে, যেরকমটা প্রভাসে নর্মালি হয় সেটা রাধেশ্যামের ক্ষেত্রে দেখা যায়নি। যে কারণে 43 কোটি টাকা ডে ওয়ানে নেট ওপেনিং ছিল ইন্ডিয়া থেকে ছবিটার, যেটা খারাপ ছিল প্রভাস সাপেক্ষে। তার পরবর্তীতে আপনারা আদিপুরুষের মতন ছবির যদি ডে ওয়ানে নেট কালেকশন দেখেন, আপনারা উত্তরটা পেয়ে যাবেন। প্রথম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন ছবিটা ছিল 87 কোটি টাকা, সালারের ক্ষেত্রে ডে ওয়ানে ইন্ডিয়া থেকে নেট কালেকশন ছিল 90 কোটি টাকা। এগুলো কিন্তু সবকটাই নেট কালেকশন আমি বলছি, এগুলো কিন্তু কোনোটাই গ্রস কালেকশন আমি বলছি না। এই যে ওপেনিংটা, এই যে ফ্যান ফলোয়িংটা, আপনারা ভেবে দেখুন, ডানকি আর সালার ক্ল্যাশ করলো, ডানকি হিন্দি বেল থেকে, অল ওভার ইন্ডিয়া থেকে, কারণ হিন্দি ভাষাতেই ছবিটা মুক্তি পেয়েছিল, 212 কোটি টাকা প্লাস কালেকশন করতে পারলো বক্স অফিসে। শুধুমাত্র হিন্দি বেল্টে সালার কালেকশন করে দেখালো ডানকির মতন, শাহরুখ খানের মতন বড় সুপারস্টারের ছবির সঙ্গে ক্ল্যাশ করে 155 কোটি টাকার কাছাকাছি, যেটা কিন্তু বেশ বড় একটা কালেকশন। সালার যদি একা আসতো তাহলে এই ছবিটার কালেকশন কিন্তু অনেকটা বড় হতো। ডেফিনেটলি শাহরুখ খানের ডানকির জন্য সালার সেভাবে খুলে খেলতেই পারে। নর্থের সুপারস্টারে কিন্তু সাউথের সেই পাওয়ারটা নেই, যে পাওয়ারটা প্রভাসের একজন সাউথের সুপারস্টার হওয়া সত্ত্বেও হিন্দি বেল্টে বা নর্থে রয়েছে। এখানেই কিন্তু প্রভাসের সুপারস্টারডমটা ম্যাটার করে যায়, বা তার উপরে প্রডিউসাররা ডিরেক্টররা বারবার বারবার ভরসা করে। সন্দীপ রেড্ডি বাঙ্গা স্পিরিট ছবিটা করছে প্রভাসের সঙ্গে, সে পরিষ্কার বলে দিচ্ছে ডে ওয়ানে 150 কোটি টাকা আছে বক্স অফিসে। মানে আপনারা ভেবে দেখুন, রাইটিং স্টেজে রয়েছে ছবিটা, প্রি প্রোডাকশনে কাজ চলছে, এখনও শুটিং শুরু হয়নি, আগেই বলে দিচ্ছে ডে ওয়ানে বক্স অফিস কালেকশন কতটা হবে। কারণ কি? প্রভাসের সুপারস্টারডমের উপরে তার ভরসা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি সন্দীপ রেড্ডি বাঙ্গা নিজের সুপারস্টারডমের উপরে তার ভরসা রয়েছে, যে রণবীর কাপুরকে নিয়ে যদি আমি এতটা ওপেনিং
দিয়ে দিতে পারি। ডেফিনেটলি দেখুন, রণবীর কাপুর, যদি আমাকে বেছে নিতে হয় প্রভাসের জায়গায়, আমি রণবীর কাপুরকে 10 বারের মধ্যে 10 বার বাঁচবো। কারণ রণবীর কাপুর একজন দারুণ অভিনেতা, প্রভাসের সঙ্গে অভিনেতা হিসেবে তুলনা ঠিক চলেও না, এবং দুজনের কেরিয়ার সম্পূর্ণ অন্যরকমভাবে এগিয়েছে, দুজনে সম্পূর্ণ অন্য ধরনের ছবিও করেছে, তুলনা করা উচিত না। কিন্তু বক্স অফিসে স্টার পাওয়ারের দিক থেকে যদি আমি বলি কে বেটার ওপেনিং দিতে পারে, সেটা কিন্তু ডেফিনেটলি প্রভাস দিতে পারে। যে কারণে সন্দীপ রেড্ডি বাঙ্গার কাছে খুব ক্লিয়ার পয়েন্টটা, যে আমি যদি রণবীর কাপুরকে নিয়ে এত বড় ওপেনিং দিয়ে দিতে পারি, তাহলে তো প্রভাসকে নিয়ে আমি এর থেকেও অনেক অনেক বড় ওপেনিং দিতে পারবো, খুব স্বাভাবিক। অর্থাৎ আমরা এই কনক্লুশনে পৌঁছাতে পারি যে ডিরেক্টর প্রডিউসাররা এটাই দেখছে যে প্রভাসের ছবিগুলো ভালো হচ্ছে না, যে কারণে লাইফ টাইমে গিয়ে ছবিগুলো হয়তো বিশাল কালেকশন আনতে পারছে না, কিছু একটা প্রবলেম হয়ে যাচ্ছে, অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করছে না, কন্টেন্টটা ভালো হচ্ছে না, ডিরেক্টর ভালো করে বানাচ্ছে না, যে কারণে বা স্ক্রিপ্টের মধ্যেই সমস্যা থাকছে, যে কারণে আফটার অল লাইফ টাইমের বড় কালেকশন আসছে না। কিন্তু যদি কেউ প্রভাসকে নিয়ে রিয়েল গুড ছবি বানিয়ে দেয়, সেই ছবির ক্ষেত্রে কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। সন্দীপ রেড্ডি বাঙ্গার কিন্তু আপনারা পরিষ্কার সাক্ষাৎকারটা দেখলেই বুঝতে পারবেন, তার মনোভাব এটাই যে স্কাই ইজ দ্য লিমিট। যখন আমরা দুজন কোলাবোরেট করবো, স্পিরিটে স্কাই ইজ দ্য লিমিট, কালেকশন কোথায় যাবে কেউ জানে না। আলার টু, যদি আজকে একটা ফাঁকা উইন্ডোতে আসে, যদি সেরকমভাবে কোনো হিন্দির তরফ থেকে বড় ছবি সামনে না এনে দেওয়া হয়, যেরকম সালার ক্ষেত্রে ডানকি চলে এসেছিল, যদি সেরকমটা না হয়, সেক্ষেত্রে সালার টুই দেখবেন অনেক অনেক বেশি কালেকশন করবে সালার পার্ট ওয়ানের থেকে। এমনিতে তো একটা সিকুয়েলের ভ্যালু থাকবেই, তাছাড়াও যেহেতু সোলো রিলিজ, সেই একটা বেনিফিট ডেফিনেটলি সালার টু পাবে। এবং কালকি 2898 মতন ছবি আপনারা দেখুন 120 টাকাতে হিন্দি বেল্টের রাইটস বিক্রি হচ্ছে, এটা চারটিখানি কথা নয়। সেকেন্ড যে কারণটা, সেটা ফার্স্ট কারণটার সঙ্গে সঙ্গে প্রচণ্ডভাবে কানেক্টেড, স্যাটেলাইট রাইটস এবং ডিজিটাল রাইটস। প্রভাসের সঙ্গে আপনি ছবি করছেন মানে এই দুটো আপনার সিকিউরড, এই দুটো থেকে আপনি প্রায় অনেকটা রিকভার করে ফেলতে পারবেন ছবির বাজেট। আপনি যদি ছবিটাকে সঠিকভাবে যেরকম প্ল্যানিং করে নেমেছিলেন যে এই কদিনের মধ্যে আমি কাজ শেষ করব, যদি আপনার ছবি বিনা কারণে ওভার বাজেট না হয়ে যায়, তাহলে আপনি স্যাটেলাইট এবং ডিজিটাল থেকেই আপনি আপনার টাকা তুলে নিতে পারবেন, মিউজিক রাইটস আছে, এক্সেট্রা এক্সেট্রা, আপনার একটা টাকা ঘরে ফিরে চলে আসছে। তারপর তো প্রভাস বড় ওপেনিং দিচ্ছে অ্যান্ড অল, সব কিছু মিলিয়ে আপনার ছবিটা সিকিওর হয়ে থাকছে, আপনার ছবিটা সেভাবে ফ্লপ হয়ে যাচ্ছে না। এখন আদিপুরুষের মতন খাজা জিনিস বানালে তখন তো সেটা গণ্ডগোলে পড়বেই, খুব স্বাভাবিক ব্যাপার। তখন যারা ডিস্ট্রিবিউটার, যারা ছবিটা রাইটস কিনেছে, তারা গণ্ডগোলে পড়বে, হল মালিকরা গণ্ডগোলে পড়বে, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর তৃতীয় যে কারণটা আমার মনে হয়, ভালো মানুষদের সঙ্গে কিন্তু লোকে কাজ করতে চায়। আপনি যদি ভালো লোক হন, আপনার যদি ব্যবহার ভালো হয়, আপনার যদি বেশি ট্যান্ট্রাম না থাকে, তাহলে কিন্তু আপনার সঙ্গে লোকে কাজ করতে চাইবে। এটা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়ম, প্রচুর শিল্পীর প্রচুর ট্যান্ট্রাম থাকে, বিশেষ করে এত বড় স্টার সুপারস্টার যারা, তাদের তো ট্যান্ট্রাম থাকেই, তারা তো বিভিন্ন ধরনের গণ্ডগোলে প্রডিউসারদেরকে ডিরেক্টরদেরকে ফেলেই দেয়, কারণ তাদের হাতেই সব কিছু, তারা জানে তাদের মুখের জন্যই ছবি বিক্রি হচ্ছে, যে কারণে একটা তাদের দিক থেকে গণ্ডগোল থাকে। কিন্তু প্রভাসের ব্যাপারে আপনারা যদি দেখেন, আপনারা কিন্তু দেখবেন যে সমস্ত শিল্পী প্রচণ্ড ভালো ভালো কথা বলছে, প্রচণ্ড ভালো কথা বলছে। প্রভাসের সামনে কেউ কিছু চাইলেই সেই জিনিসটা প্রভাস এনে হাজির করে তার সামনে। এটা পৃথ্বীরাজ সুকুমারান কিংবা আপনারা প্রশান্ত নীল কিংবা আরও বিভিন্ন তেলেগু ইন্ডাস্ট্রি সুপারস্টার, তাদের ব্যাপারে আপনারা বলতে শুনবেন। প্রভাস প্রচণ্ড সুইট গাই, তাকে যে কারণে সবাই ডার্লিং বলে। আপনার যদি ব্যবহার খারাপ হয়, আপনার যদি রং অ্যাটিটিউড থাকে, সেক্ষেত্রে আপনি যতদিন সাকসেসফুল, আপনি যতদিন কালেকশনটা দিতে পাচ্ছেন, ততদিনই কিন্তু প্রডিউসাররা ডিরেক্টররা আপনার পাশে দাঁড়াবে। যখনই আপনার ছবি চলবে না, তখনই কিন্তু তারা ছুঁড়ে ফেলে দেবে আপনার ওই রং অ্যাটিটিউডের জন্য, তখন কিন্তু কেউ আপনার পাশে দাঁড়াবে না। আপনার যদি অ্যাটিটিউড সঠিক হয়, আপনার যদি বিহেভিয়ার গুড হয়, সেক্ষেত্রে আপনার যখন খারাপ সময় আসবে, তখন আপনার ভালো সময়টাকে মনে রেখে প্রডিউসাররা ডিরেক্টররা কিন্তু পাশে দাঁড়াবে। এটা কিন্তু সকল ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সকল সুপারস্টারের ক্ষেত্রে সত্যি কথা। একই কথা কিন্তু অক্ষয় কুমারের ক্ষেত্রে বলিউডে সত্যি, মানে অক্ষয় কুমার কিন্তু একজন এমন স্টার যে কিন্তু পরের পর ছবি পেয়ে যাচ্ছে বক্স অফিসে ভালো কালেকশন না দেওয়া সত্ত্বেও। কেন সে করতে পারছে? তার কারণ, তার একটা ডিসিপ্লিন রয়েছে। প্রডিউসার জানে, ডিরেক্টর জানে, এই স্টার সুপারস্টারকে যদি আমি নিয়ে নিই অক্ষয় কুমারকে, তাহলে আমার ছবি যে দিনের মধ্যে শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার কথা, অক্ষয় কুমার আমাকে সেই দিনের মধ্যে কাজ শেষ করে দিয়ে দেবে। এটা অক্ষয় কুমার নিজের গোটা কেরিয়ার জুড়ে মেনটেন করেছে, তার ব্যাপারে অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রির লোকজন, বলিউডের লোকজন এরকমটাই কথাবার্তা বলে। তো সেটার একটা বেনিফিট তো অক্ষয় কুমার ডেফিনেটলি তার খারাপ সময় পাবে। এখন কালকি 2898 ওপেনিং কালেকশনটা ডেফিনেটলি বড়ো হবে, টিজারগুলো খুব ভালো লেগেছে অডিয়েন্সের, এরপরে যে ট্রেলারটা আসবে সেটা ভালো হলেই ব্যাস কেল্লা ফতে। আশা করা যাচ্ছে একটা ভালো ছবি আমরা পেতে চলেছি, এবং সেটা হলে বাহুবলি 2-এর মতন আবার একটা কালেকশন হয়তো প্রভাসের কেরিয়ারে আসতেও পারে। যদি না হয় কালকির ক্ষেত্রে, সেক্ষেত্রে স্পিরিটের ক্ষেত্রে হবে, কারণ সন্দীপ রেড্ডি বাংলার ছবি আপনারা পছন্দ করুন অপছন্দ করুন, বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আপনাদের আপত্তি থাকতে পারে, একটা কথা তো মানতেই হবে, সে এমন কিছু একটা ছবির মধ্যে করে দেয় যেটার কারণে বক্স অফিস কালেকশনটা হিউজ হবে, ম্যাসিভ হবে, টকিং পয়েন্ট হয়ে যাবে 2 মাসের জন্য তার ছবি, সেই জিনিসটা সে মেকশিওর করবে। আপনাদের কি মতামত এই পুরো বিষয়কে কেন্দ্র করে, ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।